লকডাউনে বন্ধ সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স। লকডাউন উঠে যাওয়ার পরে যে সব ঠিকঠাক হয়ে যাবে তাও বলা যায় না। এদিকে বহু ছবি তার মুক্তির ডেট পিছিয়ে দিয়েছে, কিন্তু এভাবে আর কতদিন চলা যাবে? তাই পরিচালক ও প্রযোজকরা নতুন দিশা খুঁজে বার করছে। ফিল্মি ফেলেতে আপনাদের আরো একবার স্বাগত। যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এ ধরনের আপডেট পাওয়ার জন্য। অ্যামাজন প্রাইম ভিডিও বৃহস্পতিবার সকালে ঘোষণা করেছে সুজিত সরকার পরিচালিত গুলাব সীতাব ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী 12 জুন। ছবিটিতে মুখ্য ভূমিকা অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা। গুলাব সীতাব ছবিটিতে অমিতাভ বচ্চন, প্রকাশনাথ ত্রিবেদী অ্যাজ গুলাব একজন জমিনদারের ভূমিকায় দেখা যাবে এবং আয়ুষ্মান খুরানা, সুনীল কুমার শুক্লা অ্যাজ আ সীতাব একজন কিরায়দারের চরিত্রে অভিনয় করবেন। ছবি বিষয়ে অমিতাভ বচ্চন বলেছেন যে জীবনের দৈনন্দিন ড্রামা তুলে ধরা হয়েছে এই ছবিটিতে, পরিবারের সবার সাথে বসে এই ছবিটি উপভোগ করা যাবে। উনি যে চরিত্রটিতে অংশগ্রহণ করেছেন তার ফার্স্ট লুক দেখে ওনার খুব পছন্দ হয়ে যান। এই গেটআপের জন্য ওনাকে প্রতিদিন 3 ঘন্টা মেকআপ করতে হতো। আয়ুষ্মানের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ বলে জানিয়েছেন বিগ বি। আয়ুষ্মান খুরানাও জানান গুলাব সীতাব তার কাছে খুব স্পেশাল ছবি, কারণ তিনি আজ জীবনে যা কিছু হতে পেরেছেন তা ভিকি ডোনারের মেন্টর সুজিত সরকারের জন্য এবং তার সাথে এটি তার সেকেন্ড ফিল্ম। অমিতাভ বচ্চনের সাথে এই প্রথমবার তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, তার অভিজ্ঞতাও দারুণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।